খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে পর্দাটা কিন্তু একটু আলো করে দিয়েছি যেন আপনারা যেন দেখতে পারেন ভিতরের পরিবেশটা, কারণ আমরা যদি এটা পর্দাটা লাগিয়ে দিই তাহলে কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যায়, তো সেই জন্য কিন্তু একটু আলোটা সরিয়ে নিয়েছি। তো আজকে আমি যে সেট মেনুটা নিয়েছি 240 টাকার, সেই সেট মেনুটা কি কি পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। এটা তো আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাইস আছে, তারপর দুই পিস চিকেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থাই চিকেন, যেটা ফ্রাই চিকেন সাথে কিন্তু স্যালাড দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে মিক্সড চিকেন যে ভেজিটেবল আছে সে ভেজিটেবল কারি, আর এটা হচ্ছে চাইনিজ কারি, এটা কিন্তু খুব সুন্দর। আমি একটু দেখাচ্ছি পুরো সেটটা, আর এটার সাথে সবচেয়ে চমক যেটা, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটা হচ্ছে এই যে ম্যাজিক, এটা হচ্ছে সবচেয়ে মজা। এটা কিন্তু একটা ধনে পাতার সস বা ধনে পাতার চাটনি, এটা কিন্তু আমাদের দুজনেরই খুবই ফেভারেট। জানি এটা কিন্তু আমরা কিন্তু ফোন দিয়ে শুট করছি, তাই রেজুলেশনটা অত ভালো আসছে না, আর এখানে যেহেতু ডিম ডিম আলো তাই আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন না আমার মনে হয়, তারপর আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। আর টোটালি খাবারটার প্রাইস তাহলে কত কত পড়ছে বাবু, 240 আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কত ভাইয়া? কোল্ড ড্রিঙ্কস মনে হয় 20 এরকম হবে। তো টোটাল প্রাইসটা কস্টিংটা কত পড়ছে? 480 টাকার মতো, 520 টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই যে টোটাল যে খাবারটা আছে টোটাল খাবারটা কিন্তু আপনারা খেতে পারবেন। তো আমরা দুইটা সেট মেনু নিয়েছি, আপনারা হয়তো বলবেন যে আপু একলাই খাচ্ছে আর ভাইয়াটা কোথায়, এটা হচ্ছে আপনার ভাইয়াটা, আবার এখান থেকে দেখে আমি ডিসকাউন্ট নেওয়া যায় কিনা। তো আপনারা কিন্তু অনেকে অনেক অভিযোগ করেন যে কি আপু আগে আপনি অনেক আসতেন সামনে, এখন অনেকটা আসেন না, তো এখন কিন্তু কাজের আপনারা জানেন যে এখন কিন্তু কাজের প্রচুর চাপ, আর প্রচুর আপনাদেরকে প্রচুর আপডেট দিতে হয় কিন্তু আমাদেরকে, সেজন্য প্রচুর পরিশ্রম করতে হয়, সেজন্য হয়তো সবসময় সামনে আসা হয় না। তো আজকে একটু সময় হয়ে গেল, তো শুটিং এর ফাঁকে যখন খেতে আসলাম তখন ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ করে ফেলি। তো চড়ি ভাতিতে যে কোনো অর্ডার করার জন্য, খাবারের অর্ডার করার জন্য আমি এখানকার যে নাম্বার আছে নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমি দেখাচ্ছি এটা হচ্ছে, এটার আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, এটা হয়তো উল্টা দেখতে পারবেন আপনারা, তো আমি একটু দেখাচ্ছি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে সুবাস্ত অ্যারোমা সেন্টার, এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে এলিফ্যান্ট রোডে যে সুবাস্ত অ্যারোমা সেন্টারটা আছে এটা ঠিক অপোজিটে, এটা হচ্ছে চড়ুই ভাতি। আর এখানকার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01710894489। আমি আবার বলছি 01710894489। আমি আরেকটা নাম্বার বলছি, 01715101015। আমি আরেকবার বলছি, 01715101015। তো ভিউয়ার্স আমি নাম্বারটা একটু আপনাদের জন্য স্টেবল রাখছি কিছুক্ষণ, না দেখানোর সময় ঠিক তো ভিউয়ার্স আপনারা কি দেখতে পাচ্ছেন উল্টা কিনা আমি জানি না। তো ভিউয়ার্স এই হচ্ছে, এটা হচ্ছে অর্ডার করার জন্য, আপনারা দূর থেকেও কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন, ওনারা কিন্তু অর্ডার পাঠিয়ে দিতে পারবে। আমি একটু বলে দিচ্ছি এখানে কি কি আছে, কতক্ষণ আমাদের খাবার হয়তো একটু হালকা ঠান্ডা হয়ে যাবে কিন্তু তারপর আপনাদের জন্য যেহেতু এই ব্লগটা করা, তো আমি বলে দিচ্ছি এখানে প্যাটিস, মিক্সড ফ্রাইড রাইস, দুই পিস স্পাইসি আর ক্রিস্পি চিকেন, চিকেন মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে 240 টাকা। এই যে আমাদের এটা, আমাদের এটা ওনার খাওয়ার অনেক তারা দেখছেন ভিউয়ার্স, সবাই তো মনে করে মনে হয় আমি সব খেয়ে ফেলি কিন্তু আসলে যাই হোক, এখানে কিন্তু আপনারা 240 টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি 500 টাকার মতো বাজেট থাকলে কিন্তু এখান থেকে কিন্তু মজাদার মজাদার খাবার খেতে পারবেন। আর থাই স্যুপ আপনারা খেতে পারবেন 160, আর সিক্স পিসের যে অন্তনের যে প্যালেটটা আছে ওটা আপনারা 160 টাকা হলে কিন্তু কিনতে পারবেন। তো ভিউয়ার্স আমরা এখন অনেক কিছু বললাম আপনাদেরকে, এখানকার অ্যাড্রেসটা জানিয়ে দিলাম, ফোন নাম্বার জানিয়ে দিলাম, এখন যে কাজটা করবো তা হচ্ছে খাবার টেস্টিং। তো সসটা তুমি নাও, আমি একটু যেহেতু ওয়াইফের কাজটা করতে হবে তো এখন আমি একটু বিসমিল্লাহ করি।
মানে স্পুন দেয় আমি একটু বিসমিল্লা করি এখানকার ভেজিটেবল কিন্তু একেবারে অন্যরকম, আমার খুবই ফেভারিট। খুবই মজা দেয়, আমি একটু চিকেনটা একটু টেস্ট করি। ভিউয়ার্স, আপনারা যখন খাবার অর্ডার করবেন তখন কিন্তু এই ধনে পাতার যে সসটা, এটা কিন্তু নিতে কিন্তু মোটেই ভুল করবেন না, এটা কিন্তু খাবারের প্রাণ। আমি জানি না এটা কি দিয়ে বানায়, তবে আমি জানার চেষ্টা করবো যে এটা কিভাবে বানায়। জানি এটা সিক্রেট রেসিপি বলবে না, তা পড়ো, বাসা অনেকবার চেষ্টা করছি কিন্তু এরকম টেস্টি হয় না। খুবই মজাদার, চিকেনটা একটু খেয়ে দেখাবো চিকেনটা কেমন কেমন। আমরা কিন্তু 100 টাইম এখান থেকে খেয়েছি, খুবই মজা, খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। এখন কিন্তু হাতটা ইউজ করবো, হাতে খাওয়ার মজা আলাদা, খুবই সুন্দর। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি যে আজকে ট্রেডমিলে হাঁটবো, কালকে থেকে ডায়েট করবো, কিন্তু যখন এত মজার মজার খাবার সামনে থাকে তখন আসলে ডায়েট করার কথা মাথা থেকে টোটালি চলে যায়। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা কিন্তু 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার এখন আছে, 3 লাখ 35। ওই যে হাত দিয়ে শুরু বানরা আর হচ্ছে না, উনার ট্রেন শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমার কিছুক্ষণ আপনাদের সাথে যতক্ষণ আছে ততক্ষণ আমি চামচ দেখাই, তারপরে আমি শুরু করবো। খুবই টেস্টি, খুবই মজাদার খাবার। আপনার এই থাই চিকেনটা কিন্তু আপনাদের বেবিদের জন্য নিতে পারেন, একদম পারফেক্টলি কুক। আমরা ম্যাক্সিমাম টাইম চিকেন ফ্রাই যেটা খাই ওটার উপর কিন্তু অনেক তেল থাকে, আবার খেলে কিন্তু অনেক গ্যাস হয়, কিন্তু এটা কিন্তু এত মজার, খেলে কিন্তু গ্যাস হবে না। আর আমাদের সাথে কিন্তু এখানকার ভাইও আছে, উনি ওনারা কিন্তু সবসময় আমাদের সার্ভিসে কিন্তু নিয়োজিত। আপনারা চাইলে কিন্তু ওনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করলে কিন্তু, ভাইয়া এটা বন্ধ থাকে কি বার বন্ধ থাকে না, আপনারা কিন্তু সপ্তাহে 7 দিন কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। ভাই আপনারা কি হোম ডেলিভারি দেন? এলিফ্যান্ট রোডের আশপাশে যারা আছেন তারা কিন্তু ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন, কিন্তু দূরে যারা তাদের এখানে এসে কষ্ট করে খেতে হবে। এটা একটা বাইট নেই, এটা এত টেস্টি, এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু অ্যামেজিং। গ্রেভি যেগুলো সেগুলো কিন্তু আরো টেস্টি। আপনি কিন্তু পরিবার নিয়ে আসতে চাইলে কিন্তু এখানে যদি চান যে আপনারা বার্থডে অর্গানাইজ করবেন বা যে কোনো অনুষ্ঠান করবেন ছোটখাটো, করা সম্ভব না? যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারটা সে কিন্তু ওনাদের সাথে ডিটেলস আলোচনা করবেন। আর সহ্য হচ্ছে না, কার চামচ দিয়ে আর পাচ্ছি না, হাত দিয়ে এখন শুরু করবো। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা দরকারি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদার চ্যানেল শপিং টিভি। আপনার ভাইয়ার যে ছোট চ্যানেলটা সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, উনি কিন্তু প্রাণপণ চেষ্টা করছে আপনাদেরকে হেল্প করার জন্য। আর উনি কিন্তু আমার চ্যানেলেও কিন্তু অনেক হেল্প করছে, বিভিন্ন রকমের যে ফার্নিচারের সাপোর্ট, বিভিন্ন রকমের যেগুলো আমি যেতে পারি না সেগুলো আপনার ভাইয়ার চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আন্তরিকভাবে আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত দূরে এনেছেন।
যারা এই ধরনের মজার মজার খাবার খেতে চান তারা কিন্তু অবশ্যই চড়িভাতিতে আসবেন। চড়িভাতি আমার ফেভারিট একটা জায়গা খাওয়ার, আর আসলে বুঝতে পারবেন পরিবেশটা খুবই ভালো। আর যদি ঘরে নিয়েও খেতে চান সেটাও কিন্তু করতে পারেন, ওনারা প্যাকেজিংটাও খুব সুন্দর করে করে। আর এখানকার ধনে পাতা সসটা কিন্তু অবশ্যই ভুলবেন না, খুবই মজাদার, খুবই টেস্টি। তো ভিউয়ার্স আজকের মতো ধনে পাতার ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।